আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। দীর্ঘ বিরতির পর আজকে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই জেনেছ যে 11 তারিখ থেকে তোমাদের প্রথম মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, এটা অবশ্যই অনলাইনে। এই পরীক্ষায় তোমাদের 20 নম্বরের নৈবর্তিক থাকবে, তোমাদের সেগুলোর উত্তর দিতে হবে। সিলেবাস সম্পর্কে, এই পরীক্ষার সিলেবাস সম্পর্কে তোমরা হয়তো সকলে অবগত নও। তোমাদের বাংলা প্রথম পত্রের গদ্য থেকে 2টি বিষয় এবং কবিতা থেকে 2টি বিষয় দেওয়া থাকবে। গদ্য থেকে যে 2টি বিষয় থাকবে সে দুটি হচ্ছে বাংলার নব্য লেখকদিগের প্রতিনিবেদন এবং বিলাসী, এ দুটো। আর কবিতা থেকে থাকবে বিভীষণের প্রতি মেঘনাদ এবং সোনারতরী, এই 2টি কবিতা। তোমাদের 4টি বিষয়, 2টি গদ্য, 2টি কবিতা, বেশ ভালোভাবে পড়তে হবে তোমাদের। এগুলি তোমাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। এই 4টি বিষয় থেকে তোমাদের 20টি নৈবর্তিক দেয়া থাকবে, 20টির উত্তর দিতে হবে। আশা করি তোমরা পরীক্ষা সকলে ভালো করবে। ছুটির পূর্বে তোমাদের আমি বাংলা উচ্চারণের কিছু নিয়ম আলোচনা করেছিলাম, নিয়ম সম্পর্কে। আজ আমি তোমাদের বাংলা উচ্চারণের এ কারের যে নিয়ম সেটি সম্পর্কে আলোচনা করব। এই যে এ, এটি কখনো কখনো শব্দের আদিতে বসে, কখনো শব্দের শেষে বা অন্তে বসে, আমরা সবগুলি আলোচনা করব। প্রথম নিয়ম হচ্ছে আদ্য একারের পর রসিকার, দীর্ঘিকার, রসুকার, দীর্ঘকার, অন্তস্থীয়, হ, র, স, র থাকলে এ ভাবে প্রথম নিয়মটি খেয়াল করো। আদ্য একারের পর রস্বইকার, দীর্ঘইকার, রস্বকার, দীর্ঘকার, অন্তস্থীয়, হ, র, ল, স ইত্যাদি থাকলে এ অবিকৃতভাবে উচ্চারিত হবে। যেমন এখানে লিখেছি বেশি, দেখো আদিতে শব্দের শুরুতে এখানে একার রয়েছে এবং এর পরে রস্বইকার রয়েছে, তাহলে আদ্য একারের পর রস্বইকার থাকলে কি হবে, এর উচ্চারণের কোনো পরিবর্তন হবে না, একারের উচ্চারণ যেমন আছে তেমনই থাকবে। তাহলে এখানে যেহেতু একার রয়েছে, এখানেও কি থাকবে, একার থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। তাহলে বেশি আমরা বে এখানের একারটাকে আমরা এই হিসেবে উচ্চারণ করব। আবার এখানে দেখো আদ্য একারের পর যদি রস্বইকার থাকে তাহলে কি হয়, একার অবিকৃত থাকবে, তাহলে এখানেও এটার কোনো পরিবর্তন হবে না, যেমন আছে তেমনই থাকবে। 2 নম্বর, আদ্য একারের পর অনুস্বর উ ও গ থাকলে এবং তারপর রস্বই রস্য
अनुपस्थित थाकले अनुपस्थित थाकले ए कारेर उच्चारण एर मतो हबे जेमन लेखाटा अच्छा द्वितीय नियमটা দেখো আদ্য একারের পর অনুস্বর ও গ থাকলে এবং তারপর রস্য অনুপস্থিত থাকলে একারের উচ্চারণ এর মত হবে তাহলে আমি এখানে একটা শব্দ লিখে দেখো কি লিখেছি খ একারে খে অনুস্বর র আকার নিয়মটা ছিল যদি একারের পরে অনুস্বর থাকে এবং তারপরে কি থাকে হ্রস্য আর হ্রস্য অনুপস্থিত থাকে তাহলে আমার এখানে তো হ্রস্য আর হ্রস্য নাই কি আছে আকার আছে একারের পর অনুস্বর থাকবে তারপর যদি হ্রস্য আর হ্রস্য অনুপস্থিত থাকে তাহলে কি হবে এই যে একার এটার উচ্চারণ এ না হয়ে কি হবে এ এর মতো হবে তাহলে এই যে শব্দটা আমি লিখেছি কি লিখেছি খ্যাংরা একটা শব্দ তাহলে এটার উচ্চারণ আমরা খ্যাংরা করব না কি করব এই এর উচ্চারণ এর মতো হবে তাহলে খ জ ফ ল আকার অনুস্বর র আকারে রা একারের পর অনুস্বর থাকলে তারপর যদি হ্রস্য হ্রস্য অনুপস্থিত থাকে তাহলে কি হয় যে এই যে শুরুতে যে একারটা থাকে সেটার উচ্চারণ এ না হয়ে এর মতো হবে কি হবে এর মতো হবে তাহলে সেই হিসেবে এখানে একারটা পরিবর্তন হবে এ হবে কিভাবে এ দেব এই খয়ের সঙ্গে যদি জফলা একটা আকার দিয়ে দেই তাহলে এ এর উচ্চারণটা হয়ে যায় এবং অনুস্বর র আকারে রা খ্যাংরা আর আমরা যখন আচ্ছা আরেকটা উচ্চারণ লেখাই তোমাদের বয়কারে বে উ গ ময়কারে মা তাহলে নিয়ম অনুসারে দেখো এখানেও একারের পর উ গ আছে তারপর রস রস অনুপস্থিত আছে তাহলে কি হবে এই একার উচ্চারণ এ না হয়ে এ হবে এ কিভাবে দেব ব জফলা আকার বে ওটাকে আমরা আলাদা লিখব ব্যাং গো মা গয়কারে গো ময়কারে মা তাহলে নিয়মটা হচ্ছে একারের পর যদি অনুস্বর ও এবং ও গ থাকে তারপর রস রস অনুপস্থিত থাকে তাহলে উক্ত একারের উচ্চারণ এ না হয়ে এর মতো হবে তিন নম্বর নিয়ম এক আর যুক্ত একাক্ষর ধাতুর সঙ্গে এক আর যুক্ত একাক্ষর ধাতুর সাথে আ প্রত্যয় আ প্রত্যয় থাকলে বা যুক্ত হলে এ এর উচ্চারণ এ হবে যেমন দেখো একার যুক্ত একাক্ষর ধাতু তাহলে আমরা একাক্ষর ধাতু কিভাবে বুঝবো একাক্ষরটা কি দেখো এই যে একটা শব্দ খ একারে খে দ
ঠিক আছে খেদ তাহলে এটা আমরা এক অক্ষর কিভাবে বুঝবো যেখানে এটুকু আমরা একবারে উচ্চারণ করেছি খেদ যেমন আমি একটা নাম বলি কর্মী একটা নাম বললাম এই যে একটা নাম বললাম একটা শব্দ এটার মধ্যে কয়টা অক্ষর আছে অনেকে বলবে তিনটা ক র ম কিন্তু আমি বলবো এটা দুইটা কারণ কি এই যে করিম নামটা আমরা কয়বারে বলেছি দুইবারে ক রিম তাহলে এটা কয়টা অক্ষর আছে এখানে দুইটা আছে তাহলে এখানে যে খেদ কয়কারে খেদ এটাও কিন্তু একটা অক্ষর তাহলে এক অক্ষর ধাতু ধাতুটা হচ্ছে কি ক্রিয়ার যে মূল অংশ সেটা হচ্ছে ধাতু তাহলে আমরা যখন কোনো একটা ধাতু লিখব তখন কি হয় শব্দের যে শেষে সেখানে আমরা হস্রন্ত ব্যবহার করি ধাতুর শেষে খেদ এই ধাতুটার সঙ্গে যখন এই আ প্রত্যয়টা যুক্ত করলাম আ এটা একটা প্রত্যয় যখন যুক্ত করলাম তাহলে কি হবে এই যে একারের যে উচ্চারণ সেটা এর মতো হবে তাহলে এর মতো হলে কি করতে হবে আমাদের ক্ষয় জফলা আকার দিতে হবে আর দয়ের সঙ্গে আ যুক্ত হয়েছে এজন্য এখানে দয় আকার দিয়ে দেব চার নাম্বার যেসব ধাতুর মূল যেসব ধাতুর মূল রস্বই বা ঋকার যুক্ত যুক্ত তার সাথে আকার যুক্ত হলে তার সাথে আকার যুক্ত হলে আকার যুক্ত হলে ইকার ইকার একার হয়ে যায় ইকার একার হবে যেমন লিক লিক একটা ধাতু এই যে আমরা যে বলি যে লেখো যদি তোমাদের বলি যে এটা লেখো তাহলে এই যে শব্দটা এর ধাতুটা হচ্ছে এই যে ক্রিয়া যে শব্দ ক্রিয়ার মূল হচ্ছে ধাতু এটার মূল হচ্ছে লিক তাহলে এখানে দেখি ল রশ্মিকা রয়েছে যেসব ধাতুর মূল রস্যই বা লিকার যুক্ত তাহলে এটা অবশ্যই কি রস্যই যুক্ত রয়েছে তার সঙ্গে আকার যুক্ত হয় তাহলে আমি একটা আকার যুক্ত করলাম এই রস্যিকার যুক্ত ধাতুর সঙ্গে যদি আমরা আকার যুক্ত করি তাহলে কি হবে এই ধাতুটি লিক জোকা এটাকে আমরা লিখা এটা বলবো না কি লিখব একার হয়ে যাবে লেখা তাহলে আমরা কি শিখলাম যে কোনো ধাতুর পূর্বে যদি রস্যিকার থাকে বা ঋকার থাকে তার সঙ্গে যদি আকার যুক্ত হয় তাহলে ধাতুটিকে যখন আমরা শব্দ হিসাবে লিখব ক্রিয়াপদ হিসাবে লিখব তখন কি সেটার উচ্চারণ আদ্য উচ্চারণ রস্যিকার থাকবে না ইকার পরিবর্তিত হয়ে একার হয়ে যাবে পাঁচ নম্বর নিয়ম আমি মুছে ফেলি তোমরা তাড়াতাড়ি লিখে ফেলো এক অক্ষর সর্বনাম পদের এ এক অক্ষর সর্বনাম পদের এ সাধারণত একার রূপেই উচ্চারিত হবে যেমন কে সে যে কি বলেছি এক অক্ষর সর্বনাম পদ এটি এক অক্ষর কারণ এই যে পদটিকে আমরা এক নিঃশ্বাসে উচ্চারণ করেছি এক অক্ষর সর্বনাম পদের একার এই যে একার এটা কি হবে এই উচ্চারণ এটাকে কে আমরা ক্যা বলবো না সে স্যা বলা যাবে না তাহলে কি হবে এক অক্ষর সর্বনাম পদের যে একার থাকবে সেটাকে আমরা এই হিসেবে উচ্চারণ করব
এ হিসেবে উচ্চারণ করব না। পরবর্তী নিয়ম, তৎসম শব্দের তৎসম শব্দের আদ্য একার আদ্য আদ্য মানে কি শুরুতে যেটা থাকে, আদ্য আদি থেকে আসছে, আদ্য মানে শুরু, আদ্য একার এ রূপে উচ্চারিত হবে, এ রূপেই উচ্চারিত হবে। যেমন প্রেরক, এটি তৎসম শব্দ, তাহলে এটিকে আমরা কি লাগবো, প্রেরক, প্রেরকই লাগবো এটাকে, এটাকে আমরা এ হিসাবে উচ্চারণ করব না। তৎসম শব্দের আদ্য একার এরূপে উচ্চারিত হবে। তাহলে আমরা একারের কিছু নিয়ম সম্পর্কে আলোচনা করলাম, এখন আমরা ব ফলার কিছু নিয়ম আলোচনা করব। বফলায়ন নিয়ম, আমি এখানে তিনটি শব্দ লিখেছি, তিনটি শব্দ লিখেছি, কি কি শব্দ লিখেছি, শ্বাস, বিশ্বাস, বিশ্ব। তোমরা খেয়াল করো যে শব্দ তিনটিতেই বফলা যুক্ত রয়েছে, তাহলে বফলা যুক্ত যে রয়েছে শব্দটি আমরা কীভাবে উচ্চারণ করি, তালে বসায় বফলা আকার দন্তস, এটাকে আমরা কি উচ্চারণ করি, শ্বাস। আর একটা শব্দ আমি লিখি, তোমরা খাতায় তুলে নাও, যেমন স্বাধীন, শব্দটাকে তোমরা উচ্চারণ করো, আমিও করি স্বাধীন। আমরা কিন্তু এই যে স্বাধীনটাকে যে স্বর যেভাবে বলেছি, অনেক জোর দিয়ে শব্দটাকে বা শব্দের শুরুর বর্ণটাকে উচ্চারণ করেছি। বিশ্বাস, দেখো শব্দের মধ্যে একটি বফলা রয়েছে, এটাকে আমরা অনেক জোর দিয়ে উচ্চারণ করেছি, বিশ্বাস, এবং স্বরের সঙ্গে বফলা রয়েছে, এখানে আমরা স্বটাকে দুবার বলেছি। বিশ্ব, এই যে বিশ্ব শেষে বফলা রয়েছে, তাহলে আমরা কি করলাম, এই যে শেষের বফলা যুক্ত যে বর্ণ এটাকে আমরা জোর দিয়েছি এবং এই বর্ণটাকে দুবার বলেছি। তাহলে বফলার যে নিয়ম রয়েছে সেগুলো অত্যন্ত সহজভাবে কি বলা যায়, শব্দ এক নম্বর নিয়ম, শব্দের শুরুতে যদি বফলা থাকে তাহলে যে বর্ণের সঙ্গে বফলা থাকবে সেটির উপর শ্বাসাঘাত পড়বে, অর্থাৎ আমরা সেটিকে অনেক জোর দিয়ে উচ্চারণ করব। আমরা কিন্তু কখনো বলি না শ্বাস, এভাবে বলি না, যখন আমরা বলতে যাই শ্বাস অনেক জোর দিয়ে, দেখো আমাদের মুখের মধ্যে শব্দটি উচ্চারণ করতে প্রথম বর্ণের উপরে অনেক জোর দিতে হয়, শ্বাস বলি। আবার স্বামী, স্বামী বানানটা দেখো দন্তস বফলা আকার ময় দীর্ঘি, তাহলে এখানে এই স্বটাকে আমরা অনেক জোর দিয়ে উচ্চারণ করেছি। স্বাধীন, স্বাধীন যখন বলি তখন দন্তস্বটাকে আমরা ছয়ের মতো বা হালকাভাবে উচ্চারণ না করে অনেক জোর দিয়ে উচ্চারণ করি, স্বাধীন। তাহলে প্রথম নিয়মটা আমরা কী লিখব, শব্দের শুরুতে যদি বফলা থাকে তাহলে উক্ত বফলাযুক্ত বর্ণের উচ্চারণে শ্বাসাঘাত পড়বে, অর্থাৎ আমরা জোর দিয়ে উচ্চারণ করব। এরপরে দেখো বিশ্বাস, বিশ্বাসটা কি, শব্দের মধ্যের
বর্ণে যদি বফলা থাকে তাহলে যে বর্ণের সঙ্গে বফলা থাকবে সেটির উচ্চারণ দিত্ব হবে। দিত্ব দিত্ব মানে কি? দুইবার উচ্চারণ করব আমরা। তাহলে এই যে বিশ্বাস, বিশ দেখো বিশ্বাস, তাহলে কি আমরা এটাকে আমরা দুইবার বললাম, দুইবার লিখেছি। আর আমরা জানি যে বাংলা উচ্চারণে যখন আমরা দন্তস্বর থাকা সত্ত্বেও যদি আমরা এটিকে আমরা জোর দিয়ে উচ্চারণ করি স্বরের মতো, তাহলে সেখানে আমরা দন্তস্বর না লিখে অবশ্যই তালে বসা লিখবো, তাই তো? আচ্ছা, বিশ্ব শব্দের শেষের বর্ণে যদি বফলা থাকে তাহলে উক্ত বফলাযুক্ত বর্ণের উচ্চারণ দিতে হবে। তাহলে কি করব আমরা? বিশ্বটি যখন আমরা লিখব তখন কি করব, এই বফলাযুক্ত বর্ণকে আমরা দুভাবে মানে দুইবার উচ্চারণ করব। কিভাবে উচ্চারণ করব দেখো, বিশ্ব, তাই না? আবার এখানে যদি আমরা লিখি স্বামী তখন কি করব আমরা, এই যে দেখো, কারণ এটা যখন জোর দিয়েছি দন্তস্বর না থেকে এটা উচ্চারণ স্বরের মতো হয়েছে, উচ্চারণের নিয়ম অনুসারে তখন যখন এটাকে আমরা বেশি জোরে উচ্চারণ করব, স যখন বলবো তালে বসা হবে আর দীর্ঘইকার থাকবে না, এখানে যখন আমি লিখব তখন দীর্ঘইকারটা পরিবর্তিত হয়ে অস্বীকার হয়ে যাবে। ঠিক সেরকম স্বাধীন যদি আমরা লিখি তালে বসা একার ধরস্বী নয় হসন্ত, কেন এই তালে দন্তস্বরে বফলা থাকলে আমরা এটাকে জোর দেই স্বরের মতো উচ্চারণ করি, সেই হিসেবে তালে বসা ধর দীর্ঘিকার থাকলে কি হবে, ধর অস্বীকার আর শেষে নয় আকার অস্বীকার নাই, এটাকে আমরা যখন উচ্চারণ করি আমাদের মুখের বাতাস বাইরে বের হয় না, এর জন্য আমরা কি করি নয়ের একটা হসন্ত দিয়ে দেই। তাহলে আমরা বফলার কয়টি নিয়ম শিখলাম? তিনটি নিয়ম শিখলাম, সেটি কি, যে শব্দের শুরুতে যদি বফলা থাকে তাহলে কি হবে, যে বর্ণের সঙ্গে থাকবে সেটি জোরালোভাবে উচ্চারণ করতে হবে, শব্দের মধ্যে যদি বফলা থাকে তাহলে যে বর্ণের সঙ্গে থাকবে সেটি দ্বিত্ব উচ্চারণ হবে, এবং শেষ বর্ণের সঙ্গে বফলা থাকলেও সেটি দ্বিত্ব উচ্চারণ করতে হবে। বফলার আরও দু একটি নিয়ম রয়েছে, সেগুলিও লিখে নাও। ব ও ময়ের সঙ্গে ব ও ময়ের সঙ্গে ব ও ময়ের সঙ্গে বফলা হলে তার উচ্চারণ অবিকৃত থাকে। যেমন সাব্বাস, আমরা অনেক সময় বলি না সাব্বাসটাকে, আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলে ফেলি সাব্বাস, তাহলে এটাকে কি হবে, এটাকে আমরা বয়ের সঙ্গে বফলা রয়েছে সুতরাং এটা কি হবে, পরিবর্তন হবে না। তাহলে স্বাধীন দন্তস্বর থাকা সত্ত্বেও এটাকে আমরা অনেক জোর দিয়ে উচ্চারণ করছি স্বয়ের মতো, তাহলে এখানে কি হবে, দন্তস্বর পরিবর্তিত হয়ে কি হবে, তালে বসা হবে, আর এটাকে দুইটাকে সাব্বাস, এই দুইটা পাওয়া আছে, প্রথমটা আমরা কি করব হসন্ত দিয়ে উচ্চারণ করব এবং পরেরটিকে আমরা আলাদাভাবে উচ্চারণ করব। তাহলে আমরা বফলার যে চারটি নিয়ম শিখলাম এবং এর ছয়টি নিয়ম শিখলাম, তোমরা বাসায় এই নিয়মগুলো বারবার অনুশীলন করবে এবং ভালোভাবে আয়ত্ত করবে। আর তোমাদের 11 তারিখের পরীক্ষার জন্য সিলেবাস বলে দিয়েছি, দুটি গদ্য, দুটি কবিতা, বাংলা নব্য লেখকদের প্রতি দিকের প্রতি নিবেদন আর 82, এ দুটি হচ্ছে গদ্য থেকে, কবিতা থেকে বিভীষণের প্রতি মেঘনাথ এবং সোনারতরী, এই কবিতা দুটি ভালোভাবে পড়বে। 4টি থেকে 20টি নৈবর্তিক থাকবে, তোমাদের 20টিরই উত্তর দিতে হবে। আশা করি তোমরা ভালোভাবেই পরীক্ষা দিতে পারবে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।